পুরো পরিবার নিয়ে বইমেলার আনন্দ উপভোগ করতে শুক্রবারের অপেক্ষা ছিল অনেকের। তাই ছুটির দিনে ভিড় এড়াতে আগেভাগে এসেছেন অনেক পাঠক। শিশু প্রহর না হলেও কোনোভাবেই ম্লান হয়নি শিশুদের মেলার আনন্দ। ও সকাল থেকে বলে যাচ্ছে, এখন এনে দেখি যে এখন কিছুই নাই। সিসিমপুর বা শিশু প্রহর যদি হতো তাহলে আরো ভালো লাগতো। মেলা জুড়ে ছিল খুদে পাঠকদের পদচারণা, ভূতের গল্প, কৌতুকের বই আর হোক সায়েন্স ফিকশন, পছন্দের বই হাতে হাতে ছোট্ট সোনামণিদের। ভূতের বই কিনছি। কি নাম? ছোট ভূত। বই পড়ো? হ্যাঁ, ভূতের গল্পের বই, গোয়েন্দাগিরি বই, এগুলো আমার বেশি ভালো লাগে। মেলায় এসে ক্রিমিক্রি স্টোরে আমি এখানে বই কিনেছি, তারপর বাবার সাথে ঘুরেছি। বছর জুড়ে প্রকাশক লেখকদের সব আয়োজনের ফসল কেমন তা উপলব্ধি করা যায় অমর একুশে গ্রন্থমেলায়। কিন্তু দেরি করে শুরু হওয়ায় প্রকাশকদের তরফ থেকে সমস্যার সম্মুখীন হতে হয়েছে লেখকদের। আমার বইয়ের নাম হচ্ছে অসম ত্রিভুজ। এক পোহর পেরিয়ে যাওয়ার পরেও প্রকাশকরা বই দিতে পাচ্ছেন না। তবে এত অল্প সময়ে পাঠকদের আনাগোনা দেখে ভালো বই বেচাকেনা নিয়ে আশাবাদী প্রকাশকরা। শিশুদের মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে কাজ করি, আশা করি এই বইমেলা সফল, সার্থক এবং বইপ্রেমীদের জন্য একটা প্রাণের মেলা হয়ে উঠবে। শুক্র ও শনিবার সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত উন্মুক্ত থাকবে মেলা প্রাঙ্গণ। লেখক পাঠক প্রকাশকের জ্ঞান বিনিময়, জ্ঞান চর্চার মাধ্যমে অমর একুশে গ্রন্থমেলা তার পূর্ণাঙ্গ রূপ খুঁজে পাক প্রাণের সঞ্চার। নাবিলা সোহার, সময় সংবাদ, ঢাকা।